लेकिन याद रखना उसका दिमाग बहुत तेज आछे हाँ पाली है ना जाए तेरे जिम्मेदारी है हाँ इरामा आमी ताला में रखे थे हाँ ताला वाला और कच्चे कुछ ना यहाँ रतन कारे रतनवा कैसे है बिटवा ठीक है अम्मा जियो मेरे लाल कोटा बच्चा है ना चीज़ा चार बच्चा बहुत अच्छा बहुत अच्छा इरामा 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 मेरा घोड़े नहीं है नहीं माने তুই তো একটু আগে ওকে জল দিতে গেছিলিস তো হ্যাঁ আমি জল দিতে গিয়েছিলাম যেতে বললো আমাকে আরেকটা রুটি এনে দেবে আমি ঘরে ফিরে দেখি ও নেই কি বলছিস তুই কা বলা তুই দরজা কা বলা বল বল ফিরে সে বল বল একটু জন্য ঘরটা খোলা রেখে গেছি ইয়ে থাপ্পড় দরজা খুলে রাখার জন্য अगर वो भाग जाए तो दूसरा हिस्सा बाद में रे छोटा लाल गुल्लो जल्दी जा इधर उधर देख कहीं भाग ना पाए अगर वो सचमुच भाग जाए तो उसके चल मगुमा होलो तो ওই মেয়ের জন্য মুখে চুনকালি পড়ল তো আরে চুনকালি পড়ার কি আছে মা গো মা ছেলে কথা শুনো বৌদি গো আরে মেয়েটা সবেমাত্র বিয়ে হয়েছে একদিন হলো দিরাগমনে এসেছে এখন সে যদি শ্বশুর বাড়িতে না গিয়ে বাপের বাড়িতে পড়ে থাকে তোর মেয়েটার কথা একবার ভাববি না রাখো তো শ্বশুর বাড়ি ওরা ভালো লোকের কদর করতে জানে নাকি আইলেরও কদর করবে না ওরা সমালোচনা করবার জন্য কথা বলছি না একটা সমস্যা কি করে সমাধান করা যায়
সেই নিয়ে আমরা আলোচনা করছি। তার মানে তুমি বলতে চাইছো যে নীলিকে আমায় বলতে হবে আমি যা যা কিছু বলেছি সব ভুল বলেছি, তাই তো অজয় সাহেব? আহেলির কথাটা একবার ভাবো মমতা। না, তার মানে তুমি বলতে চাইছো যে নীলিকে আমায় বলতে হবে আমি যা যা কিছু বলেছি সব ভুল বলেছি, তাই তো অজয় সাহেব? আহেলির কথাটা একবার ভাবো মমতা। না, পিসি ওদের কাছে ভুল স্বীকার করবে না। তুই চুপ কর। আমি চুপ করব না। হ্যাঁ তুই চুপ করবি। আহেলি মনে রাখিস, তুই এখন এ বাড়ির মেয়ে নয়, তুই এখন ও বাড়ির বউ হয়ে গেছিস। এতদিন তো চুপ করেছিলাম মা, তাই জন্যই তো চুপ করেছিলাম। কিন্তু কিন্তু তাতে কি লাভ হলো? চিলিককে তো সেই বিপদে পড়তে হলো। বিপদে পড়েছে? তুই কি করে বলছিস? কোথায় কি অবস্থায় মেয়েটা আছে? থাক আহেলি থাক, ওই মেয়ের কথা এখন ভাবিস না তো, যথেষ্ট শিক্ষা হয়েছে। ওই এক মেয়ে বটে মা। তোমার কাছে কেউ কোনো পরামর্শ চেয়েছে? তুমি এখানে আসো কেন বলো তো? তুই এখানে কেন এসেছিস? আমার দরকার আছে। আমারও আছে। চেতন চেতন কথা শোনো ছেলের। হ্যাঁ, এতগুলো বড় লোক রয়েছে এখানে, কেউ কিছু বলছে না, আমি এখানে কেন আছি ওর কাছে জবাব দিতে হবে? মা পিসি কিন্তু আমাকে বলেছে তোমার উপর নজর রাখতে। তুমি কি করছো, কি বলছো, কার সম্বন্ধে বলছো সব আমি কিন্তু পিসিকে। কি কি করবি? পিসিকে বলে দিবি তাই তো? যা 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 বল কি যা। কি করবে রে, কি করবে তোর পিসি আমাকে? কি করবে তোর পিসিকে? আমি ভয় পাই নাকি? যদি ভালো চাও আমি তোমাকে দুটো কথা বলি, মন দিয়ে শোনো। এক হচ্ছে ওই ওই মেয়েটার কথা ভেবে কষ্ট পেয়ে রাগ করে আহেলি সর্বনাশ করো না বৌদিগো। বেশ, আমি না হয় ভুল স্বীকার করে নিব। আর একটা কথা বলি, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এবার থেকে না ওই ঝিলিক 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 করে মাথামাথিতে একটু বন্ধ কর তো, বন্ধ কর বৌদি গো। না দেখো, যবে থেকে ওই মেয়েটা এ বাড়িতে এসেছে কোনো দিন এ বাড়ির কিচ্ছুটি ভালো হয়েছে বলো? হুম, কিচ্ছুটি হয়েছে? হয়েছে ভালো? হয়নি। আর যে আহেলিটার এই অবস্থা কার জন্য বলো? ওই ঝিলিকের জন্য তো। আর ঝিলিকের এই অবস্থার জন্য দায়ী কে বৌদি? তা কে আবার? ও নিজেই দায়ী? কথাটা ভেবে বলছো তো? ভেবে বলছি না তো কি, ও যদি চোর না হতো, মানে ও চোর এই কথাটা জানতে পারলো বলেই তো আহিলি শ্বশুর বাড়িতে অশান্তিটা হলো। ও যদি চুরি না করতো তাহলে তো এটা হতো না। আর ও যে চোর সেটাকে জানিয়েছে। তুমি তো কখনো ভয় পাও না বলো? আমি আমি কি করে জানবো? আমি জানি।
বলি সবাইকে? আপনি জানেন? জানি। আমাকে একবার নামটা বলতে পারবেন? হুম, পারি। তোমরা কথা বলতে পারো না? চলো 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 পাল্টাই।